আপনি একটাবারের জন্য বলেন, আপনি কি বলতে চান সংক্ষিপ্ত ভাবে বলেন। মহাবিজ্ঞানী সুনীতি উইলিয়ামস সেই দিন আন্তর্জাতিক মানের ওই সমস্ত সাংবাদিকের মাইক্রোফোনের সামনে উত্তর দিয়ে বলেছিলেন, ওগো সাংবাদিকের দল, ওগো মিডিয়ার দল, ওগো সারা বিশ্বে খবর পৌঁছে দেওয়ার দায়িত্বভারের কমিটির দল, তোমরা শুনে রেখে দাও, আজ যে আমি কথাটা বলবো ওটা ওই 3 মাসের গবেষণার কথা নয়, বরঞ্চ সারা জীবন যতদিন আমি গবেষণা করেছি আমার জীবনের সমস্ত গবেষণার নির্যাসটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই দিন মহাবিজ্ঞানী সুনীতি উইলিয়ামস বলেছিলেন, আমি চন্দ্রে ছিলাম, চন্দ্রে যখন চন্দ্রে শুনেছি সারা পৃথিবীতে ব্রিগেডের সভা, ওই রামলীলা ময়দানের সভা, নিউ ইয়র্ক ময়দানের সভা, সারা পৃথিবীতে বহু বড় বড় ময়দানের সভা, সারা পৃথিবীর অসংখ্য দলের আপনার সাইকেল র্যালির, গাড়ির মোটরসাইকেল র্যালির, আপনার প্রকাশ্য সভার, জনসভার আওয়াজ সমস্ত কিছু হয়েছে, কিন্তু কোনো আওয়াজ, কোনো কণ্ঠ আমি চন্দ্র থেকে শুনতে পাইনি, বরঞ্চ একটাই ধ্বনি শুনতে পেয়েছি, একটাই কণ্ঠ শুনতে পেয়েছি, একটাই আওয়াজ শুনতে পেয়েছি। সেই আওয়াজটা হচ্ছে, সারা পৃথিবীতে যে জাতি অপমানিত, সারা পৃথিবীতে যে জাতি অপদস্থ এবং লাঞ্ছিত বঞ্চিত, সেই জাতির সেন্টার ওই মসজিদ, ওই মসজিদে যে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আযানের ধ্বনি, এই যে আযানের কণ্ঠ, এই যে আযানের আওয়াজ দেওয়া হয়, এই আযানের কণ্ঠ আমি চন্দ্র থেকে শুনেছি, বলুন সুবহানাল্লাহ। মহাবিজ্ঞানী সুনীতি উইলিয়ামস আবার তারপরে বললেন, ওগো আন্তর্জাতিক সাংবাদিকের দল, তোমরা এটাও শুনে রেখে দাও, আমি যখন চন্দ্রে ছিলাম, চন্দ্রে থেকে যখন আসছি সারা পৃথিবীটা দেখছি অন্ধকার, সারা পৃথিবীর কালারটা দেখছি কালো, কেবলমাত্র 2টো জায়গাতে লাইট এবং আলো জ্বলছে, সেই লাইটটা কোনো পৃথিবীর কোনো শহরে নয়, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নয়, বরঞ্চ 2টো জায়গায় আলো জ্বলছে, 2টো জায়গায় লাইট জ্বলছে, একটা জায়গার নাম হচ্ছে মক্কা আর একটা জায়গার নাম হচ্ছে মদিনা। অতএব আমি যেটা দেখেছি এটা সত্যিকারের, সেই জন্য আজ আমি বলতে বাধ্য হচ্ছি, সারা পৃথিবীতে সব কিছু মিথ্যা হলেও 2টো জিনিস সত্য, একটার নাম হচ্ছে আল্লাহ আর একটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল